हेलो फ्रेंड गुड मॉर्निंग एखन बजे सकाल कटा बजे दारो देखी 5:40 मोबाइले 5:36 और एखन आमरा जाच्छि घाटे छठ पूजार जन्य। आज के कि बार आज के सोमवार और एखन जाच्छि घाटे। तो चलो সেই অন্ধকারে থাকতে যাওয়ার কথা ছিল 4টার দিকে। তো ঘুম ভাঙতে ভাঙতে রেডি হতে হতে 5টা পার হয়ে গেল। চলো এখন যাই। এই যে ঋষি ঋষির বাবা, তো দেখো সেই ভোর 4টার সময় যাওয়ার কথা ছিল আর এখন যাচ্ছি। সেই 4টার দিকে আর ওঠা হলোই না, অত সকালে তো উঠতে পারলাম না। তো এখনই যাই, এখনো দেখা যাবে পুজো। এই দেখো কি সুন্দর পুজো দেখা যাচ্ছে, সব লাইন করে দাঁড়িয়ে আছে ছট পুজোর। আর পাহাড়টাও দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর পাহাড় আজকে হলো কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যাচ্ছে। তো ঋষির বাবা আমাকে একটু আগে তাই দেখাচ্ছিল, দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তোমাদেরকেও দেখাচ্ছি, একটু দাঁড়াও। আর আমাদের এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা তো দেখা যায়। এই দেখো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে উপরের দিকে, দেখো সাদা সাদা যে দেখা যাচ্ছে পাহাড়ের মতো ওটাই। তো আমার মোবাইলে তো ভালোভাবে ক্যাপচার হলো না, যতটুকু হয়েছে অতটুকুই তোমাদের দেখালাম। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। হয়ে গেছে ঠাকুর পুজো দেখা, সূর্য উঠলেই পুজো শেষ। তো এখন সবাই বাড়ি ফিরে যাবে, আমরাও এখন বাড়ি ফিরে আসলাম। সে গতকালকে বিকেলেও যাওয়ার কথা ছিল, মানে রবিবারে বিকেলেও, গতকালকের ব্লগটাতে তোমাদের দেখিয়েছি যে হলো ডন্ডি কাটছে সবাই, সেদিনও বিকেলে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমি দুপুরে মাংস টাংস খেয়েছি, তো মাংস খেয়ে না পুজোর জায়গায় যেতে জেনে একটা কেমন লাগে, এই জন্য আজকে ভোরবেলায় গেলাম। তো ভোরে তো অত ভোরে তো যেতে পার। গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে সকাল 8টা আর সকালে ঘাটের থেকে আসলাম কটার দিকে, 6:30 আর এখনও চাটা কিচ্ছু খাইনি সকালে এসে। তারপর আমি আর ঋষির বাবা একটু ছাদে গিয়ে ব্যায়াম করলাম। আর দেখো আমি সোয়েটার পরে নিয়েছি একটা, কি ঠান্ডা লাগছে আমার, আমি আর স্নান করতে পারলাম না, শুধু চেঞ্জ করে নিলাম। সকালে ব্রেস্ট ট্রেস্ট করে গিয়েছিলাম ছাদে বলছি ঘাটে। তো দেখো এই পাতলা সোয়েটারটা বের করলাম আপাতত, এখন পাতলা সোয়েটার পরার মতনই ঠান্ডাটা লাগছে, তো পাতলা সোয়েটারটা পরে নিলাম। আর ঋষির বাবা এদিকে হলো পুজো করছে। ঋষির বাবা বললো যে তুমি তাহলে চান করবে না, তাহলে আমি তাহলে চান করে পুজোটা দিয়ে নিই। তো পুজোটা দিয়ে নিচ্ছে, ও পুজো দিয়ে নিলে তারপরে আমি চা খাবো, গরম জল খেয়ে তারপর চা খাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর ঋষির বাবা কি সুন্দর করে পুজো দিয়েছে দেখো, ঋষির বাবা খুব সুন্দর পুজো দিতে পারে, এই দেখো। আর ঋষির বাবা পুজো দিতে ভালোওবাসে, দেখো কি সুন্দর করে পুজো দিয়েছে। সকাল সকাল পুজো দিলে ভালো লাগে, দরজাটা একটু চাপিয়ে দিই ঠাকুর ঘরের। সকাল সকাল পুজো দিলে দেখবে ভালো লাগে, দিনটাও ভালো লাগে। তো এখন চাবা নেই, রান্নাঘরে যাই এখন। গরম জল খাবো, নিচে গরম জল করে নিলাম, এখানে বসে বসেই গরম জলটা খাই। ঋষির জেঠিমণির ঘরে, ঋষির হলো দিদির হলো বোন এসছে, বোনের মেয়ে এসছে, তো ঋষি সেই ব্যস্ত। ঋষি যে বুনু এত ভালোবাসে কি বলবো আমি, মানে বুনু দেখলে পাগল হয়ে যায় একদম, সেই ভালোবাসে। ঘরের সব খেলনা দিয়ে দিবে, ওর যা যা আছে সব দিয়ে দিবে, যা চাবে তাই দিবে। তো ঘরের টেডিগুলো টাইগারটা সব নিয়ে গেছে। চলো গরম জলটা খেয়ে নিই, তারপর ঋষির বাবাকে দিই গরম জলটা। তারপর আবার ঋষির বাবা রুটি বানাতে বললো, রুটি বানাবো, আবার চাটা খেয়ে নিই, তারপর রুটি বানাবো। আমি চা দিয়ে আগে মুড়িটা খাই, হবে না একটু নেবো। দেখো চামুড়ি খেয়ে নিলাম, এখন বানিয়ে নিচ্ছি রুটি। তো ঋষির বাবা বললো রুটি খাবে, আর কালকে হলো মিষ্টি ছিল, দিদি হলো মিষ্টি দিয়েছে, তো সেই মিষ্টিটা দিয়ে রুটিটা খাবো। তো রুটিগুলো বানিয়ে নিই, তারপর খেয়ে নেবো রুটিটা।
আমি ভাবলাম যে চা খেয়ে তারপর ফটাফট করে ভাতটা বসিয়ে দেব, ডাল বসিয়ে দেব। তো ঋষির বাবা বললো যে না রুটি করো, এই জন্য রুটিটা করে নিচ্ছি। তো চলো দেখো। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে দুপুর দেড়টা আর আমার রান্না বান্না কমপ্লিট। তারা দেখাচ্ছি কি রান্না করলাম। এখানে চচ্চড়ি করেছি আর লাউ দিয়ে ডাল হচ্ছে, এই যে মাসকলার ডাল লাউ দিয়ে। আর এখানে পেঁপে সিদ্ধ দিয়েছি, এটা পরে মাখবো। আর এখানে দিদি বাঁধাকপি দিল, আর এখানে একটু বাঁধাকপির ঘন। তো রান্নাবান্না আমার শেষ, কি ঢিলাম ঢিলাম করে রান্না করলাম এতক্ষণ। সে কখন কাজ হয়ে যায়, কত সকালে উঠছি তোমরা তো দেখলেই। তো ইচ্ছা করে এত দেরি গল্প করছি, দিদির বোন এসছে, সবাই এসছে, আর একটা গল্প করতে করতে লেট হয়ে যাচ্ছে। একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে আসছি, আর ঋষিও ঘরেই আছে। তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে কটা? এখন বাজে 2:10। আর ঋষি এই যে ভাত খাচ্ছে, এই যে ঋষি এখানে ভাত খাচ্ছে। আর এখানে হ্যালো বৃষ্টি, তাই না বৃষ্টি? তোমার নাম কি বলো? সুপর্ণা দাস। এটা দিদির বোনের মেয়ে সুপর্ণা দাস। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে 3:30। আর এই যে ছোট মামা আজকে চলে যাবে, আজকে চলে যাবে এই সোনাটা। আমার মোবাইলটা ভাঙছিল গো, জিয়া সামনে নিয়ে গেছে, জিয়া পা দিয়ে এক শট মারছে। জিয়া আজকে যাবে, জিয়া দিদি সবাই যাবে, ওরা আজকে আবার আসবে, কবে আসবে এক্ষুনি আসলো। আমরা এখন একটু পরে ভাত খাবো, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর ঋষির বাবা খাবো, আমরা দুজনেই বাকি আছি। ওর জন্য বসেছিলাম, একা একা ভালো লাগে না খেতে। ঋষিরও খাওয়া হয়ে গেছে, তাই না সোনা? এই মাম্মাটারও কমপ্লিট খাওয়া। এই মাম্মাটা ওলে 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 ওলে, দেখো কেমন করে। চলো ওরা যাবে একটু পরে। আমার মুখটাও জানি কেমন, সব টোপলা টপলে এখন গুছাই যাবে। দাদাকে বলে দাও, আইসো দিদি, আসতে পারলে আইসো। হ্যাঁ ফ্রেন্ড, এখন বাজে 5:40। 5:40 বাজে, সামনে বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল। দাঁড়াও দেখাচ্ছি, ছট পুজোর প্রসাদ, ছট পুজোর প্রসাদ, ঠেকুয়া প্রসাদ দিয়ে গেছিলো। সকালের প্রসাদটা খাওয়া হয়ে গেছে, ওটা তোমাদের দেখানো হয়নি। এটা যে ঠেকুয়ার সাথে এটা দিয়েছে, আর এটা সকালে দিয়ে গেছিলো। ছট পুজোর প্রসাদ যে ঠেকুয়া খেতে যায়, এত টেস্ট লাগে, সেই টেস্ট লাগে ঠেকুয়া খেতে। আমি বানাবো ভাবছি বাড়িতে, কারণ একটা দুটো খেয়ে মন ভরে না। ছট পুজোর প্রসাদ আমি বানাবো, ওটা তো প্রসাদ হবে না, ওটা এমনি খাওয়ার জন্য। তো ছট পুজোর প্রসাদ না, যত খাবে মন ভরবে না, এত টেস্ট লাগে ঠেকুয়াটা খেতে খেতে। তো চলো এখন চা বসিয়েছি, বাবাকে এখন চা দিব। ঋষি এখন ঘুমাচ্ছে, ঋষি উঠলে পড়তে বসাবো। ঋষি ঘুমাচ্ছে এখন, ঋষি উঠলে পড়তে বসাবো। আর আমি চা বসিয়েছি, বাবাকে দিব এখন চা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসতে করতে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।